Hellcat. হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই আছেন প্রো বাইকার চ্যানেলের সাথে। বন্ধুরা, আপনারা ক্যাপশন দেখে বুঝে ফেলেছেন আমাদের আজকের ভিডিওর যে বাইকটি, সেটা হচ্ছে ইয়ামাহা XSR 155। বন্ধুরা, ইয়ামাহা XSR 155 এটা একটি রেট্রো স্টাইল মোটরসাইকেল, জাপানিজ ব্র্যান্ড ইয়ামাহা কোম্পানির। বাইকটি মূলত ইয়ামাহা R15 ভার্সন 3 এবং ইয়ামাহা MT15 বাইকের সেম ইঞ্জিন দিয়েই তৈরি, কিন্তু এটার ডিজাইন কনসেপ্টটা নেওয়া হয়েছে অন্য একটি পাওয়ারফুল বাইক থেকে, যেটার মডেল হচ্ছে XSR 900। বাইকটিকে প্রিমিয়ামভাবে তৈরি করতে ইয়ামাহা কোনো দিক দিয়েই কম্প্রোমাইজ করেনি। R15 ভার্সন 3-র পাওয়ারফুল ইঞ্জিন এবং EFI ফুয়েল সিস্টেমের কারণে এটা ইজিলি টপ স্পিড 135 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারবে এবং অ্যাভারেজ 42 কিলোমিটার বা তার থেকে বেশি মাইলেজ দিতে পারবে। সো বন্ধুরা, চলুন এবার এই বাইকটার মূল স্পেসিফিকেশনে যাওয়া যাক। ইয়ামাহা XSR 155 বাইকটি লিকুইড কুল ইঞ্জিনের সিঙ্গেল সিলিন্ডার এবং ফোর স্ট্রোকের, যেটা 4 ভালভ এবং SOHC ইঞ্জিনের। এটার টপ স্পিড মিনিমাম 135 কিলোমিটার পার আওয়ার হবে। এটার ওয়েট 134 কেজি এবং মাইলেজ 45 কিলোমিটার পার লিটার। বাইকটির পাওয়ারফুল এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ওয়েট টাইপ মাল্টিপ্লেট অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। এটা সিঙ্গেল সিলিন্ডার যদিও, তারপরেও 6 স্পিড গিয়ার বক্সের সাথে এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট 19.3 হর্স পাওয়ার 10,000 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক 14.7 নিউটন মিটার 8,500 RPM এ। এবার আসুন বাইকটির বডি ডাইমেনশন নিয়ে কথা বলি। এই বাইকের ওয়েট রাখা হয়েছে 134 কেজি। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার, সিট হাইট 810 মিলিমিটার, ফুয়েল ক্যাপাসিটি ম্যাক্সিমাম 10 লিটার্স এবং এটার টার্নিং রেডিয়াস 2200 মিলিমিটার। সো বন্ধুরা, বাইকটির ওয়েট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সিট হাইট এবং টার্নিং রেডিয়াস এগুলো হিসাব করলে ইজিলি বোঝা যায় যে বাইকটা অনেক কমফোর্টেবল বাইক হবে সব বয়সী মানুষের জন্য। এবার আসুন এটার ব্রেক নিয়ে কথা বলি। ডুয়েল চ্যানেল ABS এর সাথে এটার সামনে দেওয়া হয়েছে 282 মিলিমিটার হাইড্রোলিক ডিস্ক এবং পেছনে দেওয়া হয়েছে 220 মিলিমিটার হাইড্রোলিক ডিস্ক, যেটা স্মুথলি হেভি ব্রেকিং এর একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। এটার সামনে দেওয়া হয়েছে 110x70 টিউবলেস টার 17 ইঞ্চি আলোয় রিমের সাথে এবং পেছনে দেওয়া হয়েছে 140x70 টিউবলেস টার 17 ইঞ্চি আলোয় রিমের সাথে। ডেল্টা বক্স এসিস এর সাথে এটার সামনে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন। অবশ্য ইন্ডিয়ান এডিশনের ক্ষেত্রে টেলিস্কোপিক ফোর্স সাসপেনশন দিতে পারে এবং পেছনে দেওয়া হয়েছে রিয়ার সুইং আর্ম সাসপেনশন। 12 ভোল্টের মেনটেন্স ফ্রি ব্যাটারির সাথে সাথে এটার ফুল LED হেডলাইট এবং ব্যাকলাইট দেওয়া হয়েছে। এটার মিটার কনসোলে ক্লক দেওয়া হয়েছে, ল ফুয়েল ইন্ডিকেটর দেওয়া হয়েছে, ল অয়েল ইন্ডিকেটর দেওয়া হয়েছে, তারপর হচ্ছে অটোমেটিক হেডলাইট অন HO সিস্টেম দেওয়া হয়েছে, পাশাপাশি ইঞ্জিন কিল সুইচ, যেটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও দেওয়া হয়েছে। স্পেসিফিকেশন অনুযায়ী বাইকের স্পিড এবং মাইলেজটা দেওয়া হয়েছে। স্পিডের ক্ষেত্রে 135 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম টপ স্পিড এবং মাইলেজ সিটিতে দেওয়া হয়েছে 40 কিলোমিটার পার লিটার, হাইওয়েতে দেওয়া হয়েছে 48 কিলোমিটার পার লিটার এবং সিটি এবং হাইওয়েতে অ্যাভারেজে 42 কিলোমিটার পার লিটার দেওয়া হয়েছে। এবার আসি বাইকটির ডিজাইন এবং লুকস নিয়ে। ইয়ামাহা XSR 155 বাইক মূলত ইয়ামাহা XSR 900 এবং ইয়ামাহা MT 125 বাইকের সেম ডিজাইন ক্যারি করে। এটার হেডল্যাম্প, ফুয়েল ট্যাঙ্ক, তারপর হ্যান্ডেলবার XSR 900 থেকে নেওয়া। এটার সাইড ফ্রেমওয়ার্কটা হচ্ছে ইয়ামাহা MT 125 থেকে নেওয়া। কিন্তু এটা সত্য যে এই বাইকের রাউন্ড শেপের LED হেডল্যাম্প, এটা টেল ল্যাম্প, এটা ড্যাশবোর্ড আপনাকে প্রতিক্ষণে ক্যাফে রেসারের কথা মনে করিয়ে দিবে। আধুনিকতা এবং নতুনত্বের ছোঁয়ার সাথে এই বাইকের মেন ডিজাইন কনসেপ্টটা দেওয়া হয়েছে ক্লাসিক ক্যাফে রেসারের মতো। এছাড়াও বাইকের কিছু বডি পার্টস যেমন হেডল্যাম্প, সাইড প্যানেল, ফুটরেস্ট এবং সামনের ফেন্ডারে ক্রোমিয়াম টাচ দেওয়া হয়েছে। এছাড়াও কার্বন ফাইবারের তৈরি মাস্কুলার লুকসের এই এক্সোস্টটা এই বাইকের স্পোর্টি ডিজাইনটাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। ইঞ্জিন এবং পারফরমেন্সের কথা বলতে গেলে প্রথমেই বলবো, একটা প্রিমিয়াম বাইকের খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর ইঞ্জিন। ইয়ামাহা কোম্পানি তাদের 3rd জেনারেশনের বাইক R15 ভার্সন 3-র সেম ইঞ্জিনটাই এখানে দিয়েছে, যেটা VVA টেকনোলজির সাথে
155.1 সিসির সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভালভের ইঞ্জিন এবং এটি অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন। ডাইমেনশন এবং সিটিং পজিশনের কথা বলতে গেলে বলবো রেট্রো ক্যাফেরেসার বাইকের ডাইমেনশনগুলো কখনোই সিমিলার হয় না সাধারণ এবং স্পোর্টস বাইকের সাথে। তবে এতটুকু বলতে পারি এটা সুন্দর এবং নরম সিট, এটার চওড়া হ্যান্ডেল বার আপনাকে প্রোভাইড করবে কমফোর্টেবল রাইডিং পজিশন। ইনস্ট্রুমেন্ট প্যানেল এবং এটার ফিচারের কথা বলতে গেলে অবশ্যই বলবো, যদিও এটার ড্যাশবোর্ড ক্লাসিকের মতোই আছে বাট এটা ফুললি ডিজিটাল এবং এটা অনেক বেশি উজ্জ্বল এবং ইনফরমেটিভ। যদিও এটা দেখতে ছোটো বাট এটাতে আপনি সকল ধরনের গুরুত্বপূর্ণ ফিচারগুলো পাবেন, যেমন ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, ফুয়েল গেজ, ক্লক এক্সেট্রা। থাইল্যান্ডের সুন্দর এই বাইকটি বাংলাদেশে প্রথম এসেছে কিছু গ্রে মার্কেট ইম্পোর্টারদের হাত ধরে এবং তারা এটাতে চারটি কালার ভেরিয়েন্ট নিয়ে এসেছে, যেটা প্রিমিয়াম গ্রে, হোয়াইট, রেড, গ্রিন এবং ব্ল্যাক। এবং তারা এটা প্রাইস রেখেছিল 5,25,000, যেটা আপনি নিতে গেলে অবশ্যই তাদের সাথে বার্গেনিং করে নিতে হবে। যদিও রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়ালি এটা এসেছে, এখনও প্রাইসটা সম্ভবত অ্যানাউন্স করা হয় নাই, তবে করলে হয়তো কিছুটা দাম কম বেশি হতে পারে। সো আপনারা যারা বাইকটি নেওয়ার কথা ভাবছেন বা নিবেন ইন ফিউচার, তারা অবশ্যই মার্কেট যাচাই বাছাই করে নেবেন এবং অবশ্যই অফিসিয়াল আনঅফিসিয়ালি দুটার পার্থক্যগুলো ভালোমতো অ্যানালাইসিস করে কিনবেন। সো বন্ধুরা, আপাতত আজকের এই ভিডিওতে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বাইকের সম্পূর্ণ ছোটো বড় সকল বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ইনশাল্লাহ ইন ফিউচারে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। পাশাপাশি যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যেন আমার নতুন যেই ভিডিওই আমি আপলোড দিব কোনোটাই যেন আপনার মিস না হয় প্রথমে দেখতে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আশা করি আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।